আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার ছোট্ট বারান্দা বাগানটা আপনাদেরকে দেখাবো। তো বারান্দার মধ্যে কিছু গাছ আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো কিছু গাছে ফুল ফুটেছে, কিছু গাছে ফুটে নাই। তো পাতা টাইপের গাছই বাগানে বেশি, আর এখানে যে পুত্তলিকা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। আর এই তো যাই গাছ আছে এই গাছগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বেশিরভাগ গাছের নামই আমি জানি না, কিন্তু যেগুলো জানি তো জানি আর কি। তো এখানে অনেক গাছই আছে, অনেক আপুরা চিনেন কিন্তু আমি চিনি না বেশি একটা গাছ। তো এখানে পুত্তলিকা গাছটার মধ্যে ফুল ফুটে গিয়েছে। এখানে কিছু গাছ আছে যে সকাল 9টা থেকে ফোটা শুরু করে 10:30 পর্যন্ত খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে। আর কিন্তু সকালবেলা না একদমই ফোটে না, একদম মানে সবুজ হয়ে থাকে এই জায়গাটা। আর নয়নতারা গাছের ফুলগুলো, নয়নতারা ফুলগুলো সারা দিন রাত্র সবসময় এরকম ফুটে থাকে। আর এখানে দুইটা গাছ আছে, তো এগুলো হচ্ছে 9টা থেকে ফুলগুলো আমি খেয়াল করে দেখেছি ফোটা শুরু করে। তো ভাবলাম যে আমার বারান্দাটা আপনাদেরকে আজকে একটু ঘুরিয়ে দেখাই। আর এদিকে একটা মরিচ গাছ আছে, মরিচ গাছেও কিছু ফুল এসেছে। তো ফুলগুলো যখন মরিচ আসবে তখন তো দেখাবই। আর এই তো এই গাছগুলোই ছিল বারান্দার মধ্যে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।